এবার গুনার বর্ণনা দিতেছে হযরত ওমর হাউ বাউ করে গুনার বর্ণনা শুনিয়া কাঁদে গুনাহগার যুবক কাঁদে এই দিকে হযরত ওমরও কাঁদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে বলে গেল হে যুবক যেই গুনাহ করেছো এই গুনাহ কি কোনো মানুষ কোনোদিন করতে পারেনি এত বড় পাপী এত বড় জাহান্নামের আসাবী তুমি আসলেই তো অনেক বড় মহা পাপ করে ফেলেছো না না তোমার কাছে আমি এখন আর থাকব না দৌড়াইয়া হযরত ওমর নবীর কাছে গিয়া বসে পড়ল ওইশা মায়ার নবীর কণ্ঠের আলোচনা শুনে নবীর চক্ষু পড়েছে দৃষ্টি পড়েছে হযরত ওমরের দিকে হযরত ওমরকে বলে ওমর আপনার চোখে পানি কেন আপনি বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদেন কেন হযরত ওমর বলে ও পয়গম্বর আপনার সাহাবাতে আসার সময় দেখলাম একটা যুবক মদিনার রাস্তায় গড়াইয়া গড়াইয়া কান্না করে আর জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদে ওই যুবকটা কেন কান্না করে ও পয়গম্বর তার গুনার কথা শুনিয়া আমি চোখের পানি রাখতে পারি নাই চিন্তা করলাম এত বড় গুনাহ কি কেউ কোনোদিন করতে পারে আল্লাহর নবী বলে কি গুনাহ করেছে ওমর আপনি একটু আমারে শুনান হযরত ওমর বলে ও পয়গম্বর ওই কথা আমি বলতে পারবো না কারণ ওটা বড় লজ্জার কথা আমার শরম লাগে আল্লাহর নবী বলে দেখেন ওমর এখন দেখেন গিয়া সেই যুবকটা এখনো আছে কিনা আল্লাহর নবীর সাহাবী ওমর গিয়া দেখে যুবক আগের মতই হাউ মাউ করে ফফায়া কান্না করে আল্লাহর নবীর সাহাবী ওমর বলে ও যুবক আল্লাহর নবী তোমারে তলব করেছে চলো তুমি নবীর দরবারে চলো নবীর দরবারে যাইয়া এবার এই গুনাহগার যুবক কান্না করে নবী প্রশ্ন করে যুবক কেন তুমি কাঁদো কি হইছে যুবক বলে আল্লাহর নবী আমি গুনাহ করেছি নবী বলে তোমার গুনার বর্ণনাটা দাও শুনি কেমন গুনাহ যুবক এবার গুনার বর্ণনা দিতেছে আল্লাহর কোরআন কোরআনকে যদি প্রশ্ন করা হয় এ কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ কোরআন জবাব দিবে আমার বাড়ি লাওহে মাহফুজে কার মাধ্যমে এসেছো কোরআন বলবে জিব্রাইলের মাধ্যমে কার কাছে আসলা জবাব দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বছরে নাজিল হলা বলে 23 বছর লাগাইয়া আমি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইলাম কোরআনকে যদি প্রশ্ন করা হয় 12 মাসের ভেতরে কোন মাসে তুমি আগমন করলা কোরআন জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন জবাব দিবে আমি রমজান মাসে নাজিল হইলাম কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হইলা কোন রাত্রে নাজিল হইলা কোরআন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর কোরআন বলবে আমি কদরের রাত্রে নাজিল হইলাম জোরে কোন সুবহানাল্লাহ এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল আসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আন হু আফহামুর রিজালি
بخا قرآن كلام الله بشن قديم ستي قديم ستي نوينو الله فاك رب العالمين امار نبي مير نبي رحمة للعالمين كي برستقر وما أدراك ما ليلة القدر ও পয়গম্বর কদরের কি ফজিলত আপনার কি জানা আছে কজর কদরের রাতের কি দাম আল্লাহর নবী কয় ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহ জানাইলে না আমি জানবো আল্লাহ না জানাইলে আমি জানবো না এবার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলে ও আল্লাহ আপনি জানেন আল্লাহ পাক নবীর ডাক দিয়া ليلة القدر خير من ألف شهر او پیغمبر محمد صلى الله عليه وسلم قدر الرات من اكتارات زي راتر ایک راتر عبادت كويرا هزار ماشر سواب ترى مولنا مائي لکھا ہوئے قدر الرات من اكتارات হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব কদরের রাতে ইবাদত করলে কষ্ট হইতেছে হে নবীর উম্মত আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম কোরআন থেকে আয়াতের ভিতরে ঢোকার আগে আরেকটু দিলটা পরিষ্কার করে নেই কুরআন এমন একটা কিতাব তাকাইয়া থাকলেও সওয়াব কুরআন এমন একটা কিতাব উযু সারা কুরআন ধরলে মনে হয় জানি আমার কত বড় অপরাধ হয়ে গেল হঠাৎ উযু সারা কুরআনটা ধরার পর মনে হলো আমার তো উযু নাই কলিজাটা কেঁপে উঠে কুরআন এমন একটা কিতাব নামাজের ভিতরে পড়লেও সওয়াব নামাজের বাহিরে পড়লেও সওয়াব কুরআন এমন একটা কিতাব যেই কুরআন অর্থ জানি না পড়লেও সওয়াব অর্থ না জানি না পড়লেও সওয়াব কুরআন এমন একটা কিতাব যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করে তার আমলনামায় আমার আল্লাহ এক খতম কুরআন পড়ার সওয়াব লিখে দেয় কুরআন এমন একটা কিতাব যেই কিতাবটা কাডের উপরে রাইখা পড়লেও কাডের দাম যেই কিতাবটা একটা জুজদানের ভিতরে ঢুকাইলেও জুজদানের দাম কাপড়ের দাম যেই কিতাবটার ভিতরে একটা কাগজের টুকরা ঢুকাইলেও কাগজের দাম কাগজের কোনো দাম ছিল না কাগজের দাম বেড়ে গেল কোরআনের বরকতে সহবতে কাডের কোনো দাম ছিল না কোরআনের সহবতে কাডের দাম বেড়ে গেল এর নবীর উম্মতের দল একটা কাপড়ের কোনো দাম নাই কোরআনের সহবতে কাপড়ের দাম এ নবীর উম্মত এই কোরআন যেখানে গেল সেখানেই দামি হয়ে গেল কোরআন যদি ঘরের ভিতরে ঢুকাও ঘরটার দাম বেড়ে যায় এমন একটা ঘর আগে মানুষ বসবাস করত এখন হঠাৎ করে ওখানে সাইনবোর্ড লাগায় দিল মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন পড়ানো হয় ওই মাদ্রাসাটার দাম কোরআনের সহবতে বরকতে বেড়ে যায় মসজিদ ঘরে কোরআন কোরআনের দাম ওই মসজিদের ভিতরে কোরআন থাকায় মসজিদের দাম বেড়ে যায় যার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে তাদের সহবতে বসলে ওই শ্রোতাদের দাম বাড়ায় দেবে কে সহবতে সালে তোরা সালে কুনাত সহবতে তালে তোরা পালে কুনাত এক জামানা সহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এ বলেন কোরআনের দাম আছে না নাই মক্কা কেউ চিনত না মদিনার নাম কেউ জানত না মক্কায় কোরআন নাযিল হয়েছে
যার কারণে মক্কার দাম কোরআন মদিনায় নাযিল হয়েছে যার কারণে মদিনার দাম মক্কায় কোরআন নাযিল হওয়ায় মক্কার দাম বেড়ে গেল মদিনায় নাযিল হওয়ায় মদিনার দাম বেড়ে গেল কারণটা কি ভাই এজন্যই তো মক্কি সূরা বলে এজন্যই তো মাদানী সূরা বলে এই কোরআন যেই দেশের ভিতরে বেশি বেশি তেলাওয়াত হয় ওই দেশটার দাম আল্লাহর কাছে বেড়ে যায় কষ্ট হচ্ছে বায়রাওয়ান কোরআন এমন একটা কিতাব যেই কিতাব পড়তে জানো না তাকাইয়া থাকো চোখের পানি ফালাইয়া কান্না করে আল্লাহরে ডেকে ডেকে বলো আল্লাহ তোমার এই কোরআনটা আমি পড়তে জানি না তোমার কোরআন পড়ার তৌফিক দিয়া দাও এইভাবে নামাজের পর কোরআনটারে বুকের সাথে মিলাইয়া যদি দু এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো আমার আল্লাহ তোমাকে কোরআন পড়ার মতো তৌফিক মরণের আগে হলেও দান করবে সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম সেই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে আপনারা একটু মহব্বতে কুমিল্লা ক্যান্টনমেন্টের মুসলমান একটু উঁচু আওয়াজে জিহ্বা নাড়াইয়া বলেন আমরা আল্লাহ মানি কি মানি না আর জোরে বলো আমরা নবী মানি কি মানি না আমাদের আল্লাহ কয়জন আর জোরে বলো শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী কয়জন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী আমাদের আল্লাহ একজন আছে আমরা মানি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আমরা মানি আমাদের আল্লাহ একজন আমাদের নবী একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাবা এক আমাদের কোরআন এক আমাদের আল্লাহ এক সব যদি একই হয় স্লোগান তো হবে এক দুই না স্লোগানটা কি হবে আমার আল্লাহ এক আমার আল্লাহরে খারাপ বললে মেনে নেওয়া যায় না নবীরে খারাপ বললে মেনে নেওয়া যায়নি মেনে নেওয়া যায় না এরে আল্লাহর গোলাম এজন্য আমরা মানি আল্লাহরে দেখি না তারপরেও আল্লাহ মানি নবীরে দেখি নাই তারপরেও আমার নবীরে মানি এক কথায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম গায়েবের উপরে বিশ্বাস করি আমরা কিসের উপরে কিয়ামত আছে নি হাসর মিজান কলসির ফেরেশতা আসমানি কিতাব তাহলে সব মিলিয়ে কবর আমাদের হবে নি মৃত্যু হবে নি আল্লাহর আদালতে আমাদের দ্বার হওয়া লাগবে তাহলে সব আমরা মানি এজন্যই আল্লাহ কয় হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ বলেন নাই পুরুষ ঈমানদার আল্লাহ বলেন দার আল্লাহ বলেছেন ঈমানদার মেয়ে এবং পুরুষ আল্লাহ বলেন নাই আলেম ঈমানদার গায়রে আলেম ঈমানদার আল্লাহ বলেন নাই মন্ত্রী ঈমানদার প্রেসিডেন্ট ঈমানদার আল্লাহ বুঝায় যারা আমার উপরে ঈমান আনছো তোমরা চাই সাদা হওয়ার কালো হও তোমরা গরিব হওয়ার ধনী হও তোমরা আওয়ামী লীগ হওয়ার বিএনপি হওয়ার জাতীয় পার্টি হওয়ার চরমনায়ার হেফাজত জমিয়াত খেলাফত জামাত তুমি যে দেশ যেই দল করো না কেন যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছো তোমরা আমি আল্লাহর বয়ানটা শুনিয়া নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা আমি আল্লাহ পাকের সিয়াম পালন করো রমজান মাসের রোজা পালন করো রোজা রাখো
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله কয় হে ইমানদারেরা রমজানের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম জোরে কোন সুবহানাল্লাহ এবার একটু মহব্বতের নজরে বলো রমজানের রোজা কয় মাস কি নাম সেই মাসের আওয়াজ দেন আওয়াজ দেন রমজান মাসে যে রোজা রাখি এই মাসটার নাম কি মাস রমজান মাস রমজান মাসের কেমন দাম আখিরি জামানার পয়গম্বর 1500 বছর আগে বলে গিয়েছে উম্মতের দল রমজান মাসের সম্মানে জাহান্নামের আগুন ঠান্ডা করে দেওয়া হয় রমজান মাসের বরকতে জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ কইেন সুবহানাল্লাহ কইলে গুনাহ হবে কি হবে সওয়াবের দরকার নাই কার কার আছে হাত উঁচু করেন নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন বলেন আমিন হাত নামান সওয়াবের দরকার দুনিয়া চলে টাকার জোরে যার যত টাকা বেশি জমিনে তার তত পাওয়ার বেশি আখিরাত চলবে নেকের জোরে আখিরাতে যার নেক বেশি তার পাওয়ার তত বেশি থাকবে ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক দুনিয়ার যত টাকাওয়ালা কাফনের কাফুরে প্যাকেট হওয়ার পর ওই কবরে যায় খালি হাতে আর যারা নেকওয়ালা তারা খালি হাতে যায় না তারা তাদের আমল নামায় সাড়ে তিন হাত ব্যাগের মধ্যে টাকা ভর্তি নয় তবে নেক আমল নিয়া কবরে গিয়া ঘুমায় ব্যাংকের অ্যাকাউন্ট কত হাজার কোটি টাকা আছে নিজেও জানে না আছে না এমন লোক হাজার হাজার কোটি টাকার মালিক মনে রাখবেন যার ভিতরে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই খুব খেলের সাথে শুনবেন তার টাকার অভাব নাই কিন্তু দিনের ব্যাপারে অলস দিন সম্পর্কে কিছুই বোঝে না নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তবে মনে রাখবেন আমি আমার ভাষায় বলি তার মতো ফকির আখেরাতে কেউ হবে না দুনিয়াতে টাকার অভাব নাই ফজরের নামাজ নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই একত্র নামাজও পড়ে না দুনিয়ার দিক থেকে ওর টাকা থাকতে পারে আখেরাতের দিক থেকে ওর মত গরিব আর কেউ হবে না ভ্যানওয়ালা রিস্কাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুরওয়ালা দিন আনে দিন খায় কয়েকত নামাজ পড়ে কথা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদিও তার ব্যাংক ব্যালেন্স নাই টাকা নাই পয়সা নাই এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম মানিয়ে যদি আল্লাহর আদালতে উঠে ওর মত এত বড় ধনী আখেরাতে আর কেউ হবে না আছে তো বিশ্বাস আল্লাহর উপরে ভাইরা আমার এজন্য রমজানের রোজা বিশ্ব নবী বলেন ঢাল স্বরূপ রমজানের রোজা কি ঢাল 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 কি কাজে লাগে বলে যুদ্ধের ময়দানে লাগে নবীর যুগে সাহাবা একরামের যুগে ঢাল দরকার হইতো কারণ তীরের আঘাত ঢাল দিয়া ফিরাইতো ঢাল দিয়া তলোয়ারের আঘাত ফিরাইতো বেঈমানদের আক্রমণ এই ঢাল দিয়া ফিরাইত আল্লাহর নবী বলেন উম্মতের দল যুদ্ধের ময়দানে যখন বেঈমানেরা ঢাল তোমরা ব্যবহার করো যেমন তোমার গায়ে কাটা রাসল লাগে না
প্রতিপক্ষের তলোয়ারের আঘাত ফিরায়া দাও ঠিক তীরের আঘাত ফিরায় দাও কিন্তু রোজা যে ঢাল স্বরূপ আমি নবী বললাম কেন জানো এই রোজা এমন একটা ঢাল যে ব্যক্তি রমজানে রোজা রাখবে শয়তান তারে ধোঁকাও দিতে পারবে না রোজা নামক ঢালে তোমারে গুনাহ থেকে ফিরায়া রাখবে রোজা নামক ঢাল এরে নবীর উম্মত রোজা এমন একটা আল্লাহ পাকের ইবাদত যা 11 মাস পর 11 মাস পর রমজান আসে আল্লাহর নবী বলে উম্মত রমজান মাস এমন একটা মাস দুনিয়ার মধ্যে নজর করে তাকাইবেন ব্যবসার সিজনে ব্যবসা হয় পাটের সিজনে পাটের ব্যবসা ধানের সিজনে ধানের ব্যবসা আসেনি ব্যবসা এক এক সময় এক একটা ব্যবসার সিজন হয় ওই সিজনে ব্যবসা করা হয় আর মুমিনের জন্য ব্যবসার একটা মাস আছে যে মাসটার নাম রমজান মাস মুমিনের এটা হলো ব্যবসার মাস মুমিন একবার বলবে সুবহানাল্লাহ মুমিনের আমলনামায় 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয় রমজান মাস এমন একটা মাস একে 70 একে কি কথা কম একে 70 রমজান মাস এমন একটা মাস যেই মাসে এমন একটা রাত আছে যেই রাতটার কথা বললাম সবে কদর এই রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সওয়াব আমলনামায় লেখা হয় রমজান মাস এমন একটা মাস যেই মাসে একটা নফল ইবাদত করলে তার আমলনামায় একটা ফরজের সমান সওয়াব লেখা হয় রমজান মাস এমন একটা মাস যেই মাসে একটা ফরজ আদায় করলে তার আমলনামায় 70টা ফরজ আদায় করার সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয় রমজানের রোজা রাখলে কি ফায়দা হয় আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন রোজাদারের অন্তরের ভিতরে তাকওয়া ফায়দা হয় কষ্ট হইতেছে এই ওয়াজ তো এই বছরে হয় নাই কথা বুঝেন নাই রোজা সামনে আপনারা না শুনলেন আরো উম্মত আছে না এই উম্মতগুলি শুনান লাগবে না এজন্যই তো ক্যামেরার আয়োজন এজন্যই তো রেকর্ড হচ্ছে কথা বুঝেন নাই এগুলি কি ইমানি কথা না ওয়াজ না এ এগুলি ওয়াজ না রমজানের রোজা ফরজ নামাজ যেমন ফরজ পর্দা যেমন ফরজ রমজানে রোজাও তেমন ফরজ এরে আল্লাহর গোলাম রমজান মাস এমন একটা মাস যেই মাসে রোজা রাখলে ভিতরে তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন অন্তরে তাকওয়া পয়দা হয় আল্লাহর ভয় পয়দা হয় এজন্যই তো দেখো না বহু নামাজি নামাজ পড়ে না রমজান মাসে রোজা রাইখা এক ওয়াক্ত নামাজও ছাড়ে না লাআল্লাকুম তাত্তাকুন রমজান মাসে রোজা রাখলে মুত্তাকি হওয়া যায় কি হওয়া যায় হ্যাঁ রমজান মাসে রোজা রাখলে মুত্তাকি হওয়া যায় আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা হয় যার ভিতরে আল্লাহর ভয় জমা হয় এই ব্যক্তি জীবন গেলে ও গুনার কাজ করে না রমজানের রোজা রাইখা সব সময় খেল রোজা রাখছে না রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ দেখে দোকানে বিয়াবাড়ির মতো পর্দা লাগানো কি ব্যাপার দোকানে পর্দা লাগাই লোকে বলে পর্দা লাগাইছে দোকানওয়ালা কেন কই ভিআইপি কিছু লোক দিনের বেলা পর্দার ভিতরে ঢুইকা খায় ভিআইপি লোক তবে এটা আল্লাহর ভিআইপি না তারা ভিআইপি হলো শয়তানের ভিআইপি লোক রমজান মাসে দিনের বেলা ভালো মানুষ হোটেলে খেতে পারে রেস্তোরাঁ খোলা রাখতে পারে ভাইরা আমার রমজান মাসের সম্মান হিন্দুরাও করে
বৌদ্ধরাও করে ইহুদি নাসারা চাকমা মক্ষিকেরাও করে রমজান মাসে দিনের বেলা তারা কোন রোজাদারকে দেখলে রোজাদারের সম্মানে বিড়িটাও খায় না যদি দেখে ওই যে একজন টুপিওয়ালা মুসলমান এখন তো রমজান মাস এখন কিছু খাওয়া যাবে না 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 ওরে পার কইরা তারপরে খায় কিন্তু নীলর্জ কিছু মুসলমান আছে রমজান মাসে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাস্তায় বিড়িটানে যদি তাকে প্রশ্ন করা হয় রমজান মাসে ভাই রমজানের পবিত্রতা রক্ষা করো না দিনের বেলা বিড়িটানো কেন উনি উত্তর দিবে তোমার মতো রোজাদারের দরকার নাই এ ভাই রোজা কার হুকুম আরো জোরে বলেন আল্লাহর হুকুম রোজা তাহলে রোজা রাখার দরকার আছে নি হ্যাঁ নিজে রাখবেন ছেলেকে রাখাবেন মেয়েকে রাখাবেন ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাবার উৎসাহ দিবেন ছোট ছোট বাচ্চারা ঘরের ভেতরে যদি সাহারি খাইতে চায় সাহারি খাইতে উঠাবেন ইফতার খাইতে চাইলে ইফতারি খাওয়াবেন যদি ছোট ছোট বাচ্চারা সারা দিন আমি রোজা রাখবো যতক্ষণ পারে রাখুক ও যখন এমনেই ক্লান্ত হয়ে যাইবে তখন এমনেই বলবে মা আর আমি পানি না ঠিক না কিন্তু বাবা মা আর কি মায়া মায়ার কারণে বলে না দরকার নাই রোজা রাখার দরকার নাই কয়নি এরে যুবক ছোট্ট একটা ঘটনা শুনাইয়া যায় অন্তরের কান দ্বারা শুনো যেহেতু ভিতরে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনারে যুবক ও পর্দার অন্তরালার মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় মা নাকের ফুল একদিন তোমার নাকে থাকবে না ও মা কানের দুল একদিন এমন একটা সময় আসবে কানে থাকবে না গলার চেইনার সার মাগো গলায় থাকবে না পায়ের নুপুর থাকবে না এত সুন্দর সুন্দর পোশাক একটা সময় আসবে থাকবে না এ যুবকের দল তোমার আমার শরীরের পোশাক গুলিও বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমাকে আমাকে মরণের আগে চামিজ দিয়া মুখের ভেতরে পানি দিবে সন্তান নজর করে তাকায় দেখবে বাবার চক্ষুটা চিরতরে বন্ধ বাবার হাত পাওয়া বস বা পা নাড়াইতে পারে না হাত নাড়াইতে পারে না জবান দ্বারা কথা বলতে পারে না হঠাৎ আওয়াজ দিবে নাই 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 আমার মা নাই আমার বাবা ও নাই আমার আপনজনরা নাই তোরা কে কোথায় আস হঠাৎ আওয়াজ আসবে বাসকাট বড়ই পাতা দিয়া গরম পানি কর মসজিদের পালকি বাড়ির দরওয়াজায় হাজির কর ওই গোরস্থানে সাড়ে তিন হাত ঘর কর কোথায় ঘর করবি রে আমার মা যেখানে ঘুমায় রইছে ওই মার পাশে আমারে দিয়া দিস তো ওসিয়াত অনুযায়ী মার পাশে তারে শোয়ায় রাখে বাবার পাশে সন্তানকে শোয়ায় রাখে এরে আল্লাহর গোলাম অন্তরে তাকওয়া থাকলে তো কবরের ভয় অন্তরে চলে আসবে জামানাটা চলছে আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কেমন আল্লাহর নবীর কাছে কালেমা পইরা মুসলমান হইয়া আমার নবীর দরবার সারা আর সাহাবীদের ভালো লাগতো না গোপনে গোপনে যাইয়া মায়ার নবীর কাছে হাজির নবীরে বলতো পয়গম্বর আপনার চেহারায় যে কি মায়া আপনার চেহারা না দেখলে আমার মোটেও ভালো লাগে না ও পয়গম্বর আপনার গলার কণ্ঠের আওয়াজ
আওয়াজ আমরা না শুনলে ভালো লাগে না এই জন্য আমরা আপনার কাছে এসে হাজির হয়ে যাই একদিনের ঘটনা খলিফাতুল মুসলিমিন হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বলে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবীর দরবারে চলে যাইত নবীর কণ্ঠের বয়ান শোনার জন্য নবীর মায়াবী চেহারা দেখার জন্য নবীর কাছে যখন থাকতো সাহাবা একরাম মনে হইত জান্নাত জাহান্নাম তাদের সামনে চোখের সামনে বসে এরে আল্লাহর গোলাম হঠাৎ নবীর দিকে রওনা দেখতেছে একটা যুবক মদিনার রাস্তায় বসে হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া গড়াগড়ি করিয়া চিৎকার দিয়া কান্নার আওয়াজ দেয় কি বলে কান্দে ও আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমার জাহান্নাম সারা উপায় নাই ও আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো ওই পরকালে আমার উপায় নাই আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া হাউ মাউ করে কাঁদে রাস্তা দিয়া রওনা হযরতে খলিফাতুল মুসলিমিন উমার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকায়া দেখে যুবকটা ফফাইয়া ফফাইয়া হাউ মাউ করে কাঁদে আমার নবী বলে উমার নবীর সাহাবী হযরতে উমর বলে ও ভাই যুবক তুমি কান্না করো কেন তুমি যেইভাবে কান্না করো এইভাবে তো সাধারণ কোন মানুষ কান্না করে না কি হইছে তোমার তুমি একটু আমারে মেহেরবানি করে শোনাও যুবক ডাক দিয়া বলে ও পয়গম্বরের সাহাবী উমার আমি বড় পাপী আমি জাহান্নামের আসামি আমি জাহান্নামের কয়েদী আমার ভিতরে বড় ভয় আল্লাহ যদি আমারে মাফ না করে আমার জাহান্নাম সারা উপায় নাই নূহ হযরতে উমর বলে যুবক তুমি আল্লাহর কাছে তাওবা করো আল্লাহ তোমারে মাফ করে দিবে হযরতে উমরের কাছে যুবককে দেখে দে বলে ভাই ভাই উমর আমার যে গুনাহ এই গুনাহ আল্লাহ মাফ করবে না সবার গুনাহ এক জায়গায় জমা করলে তার থেকেও আমার বেশি গুনাহ হয়ে যাবে হযরতে উমর বলে আসমান জমিন বরাবর বলে না তার থেকেও আরো বড় পাহাড় পরিমাণ তার থেকেও আমার গুনাহ বড় সাগরের পানি ফেনা পরিমাণ তার থেকেও আমার জীবনের গুনাহ বড় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমার গুনার বর্ণনাটা তুমি আমার কাছে দাও এবার গুনার বর্ণনা দিতেছে হযরত উমর হাউ বাউ করে গুনার বর্ণনা শুনিয়া কাঁদে গুনাহগার যুবক কাঁদে এইদিকে হযরত উমরও কাঁদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে বলে গেল হে যুবক যেই গুনাহ করেছো এই গুনাহ কি কোনো মানুষ কোনো দিন করতে পারেনি এত বড় পাপী এত বড় জাহান্নামের আসাবি তুমি আসলেই তো অনেক বড় মহা পাপ করে ফেলেছো না না তোমার কাছে আমি এখন আর থাকব না দৌড়াইয়া হযরত উমর নবীর কাছে গিয়া বসে পড়ল বৈশা মায়ার নবীর কণ্ঠের আলোচনা শুনে নবীর চক্ষু পড়েছে দৃষ্টি পড়েছে হযরত উমরের দিকে হযরত উমরকে বলে উমর আপনার চোখে পানি কেন আপনি বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদেন কেন হযরত উমর বলে ও পয়গম্বর আপনার সাহাবাতে আসার সময় দেখলাম একটা যুবক মদিনার রাস্তায় গড়াইয়া গড়াইয়া কান্না করে আর জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদে ওই যুবকটা কেন কান্না করে ও পয়গম্বর তার গুনার কথা শুনিয়া আমি চোখের পানি রাখতে পারি নাই চিন্তা করলাম এত বড় গুনাহ কি কেউ কোনোদিন করতে পারে আল্লাহর নবী বলে কি গুনাহ করেছে উমর আপনি একটু আমারে শুনান হযরত উমর বলে ও পয়গম্বর ওই কথা আমি বলতে পারবো না কারণ ওটা বড় লজ্জার কথা
আমার শরম লাগে আল্লাহর নবী বলে দেখেন এখন দেখেন গিয়া সেই যুবকটা এখনো আছে কিনা আল্লাহর নবীর সাহাবী উমর গিয়া দেখে যুবক আগের মতই হাউ হাউ করে ফফায়া কান্না করে আল্লাহর নবীর সাহাবী উমর বলে ও যুবক আল্লাহর নবী তোমারে তলব করেছে চলো তুমি নবীর দরবারে চলো নবীর দরবারে যাইয়া এবারে এই গুনাহগার যুবক কান্না করে নবী প্রশ্ন করে যুবক কেন তুমি কাঁদো কি হইছে যুবক বলে আল্লাহর নবী আমি গুনাহ করেছি নবী বলে তোমার গুনার বর্ণনাটা দাও শুনি কেমন গুনাহ যুবক এবার গুনার বর্ণনা দিতেছে গুনার বর্ণনা দিতে যাইয়া বলে ও পয়গম্বর যদি কোন মানুষ মরিয়া যায় মরার পর তারে কবরস্থ করা হয় কবরের মধ্যে রাখার পর তাকে ওই কবরে রাইখা সবাই বাড়িতে চলিয়া যায় হঠাৎ করিয়া রাত্র গভীর হলে আমি কবর সুরঙ্গ বানাইয়া খনন করিয়া ওই কাফনের কাপড়গুলি আমি ওই কবর থেকে আইনা এর পরে বাজারে বিক্রি করি এ দিয়া আমি চলি সংসার চলে ছেলে মেয়ে চলে তার মানে নবী আমি ভালো মানুষ না আমি একজন কাফন চোরা আমার মতো বড় চোরার কেউ নাই আল্লাহর নবী বলে কাফনের কাপড়েই তো চুরি করো তাই না বলে নবী না না আরো বড় গুনাহ বলে আল্লাহর কাছে তাওবা করো আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে ও পয়গম্বর কেমনে আমার গুনাহ মাফ হবে এবার কাফন চোরা যুবক কয় একদিনের ঘটনা ও পয়গম্বর এই মদিনার ভিতরে সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে হাফিজা তার আমলে ঘাটতি নাই সকাল বেলা সূরা ইয়াসিনের আমল ফজরের নামাজের পর জোহরের নামাজের পর সূরা ফাতাওয়াত বা আর রহমানের তালাওয়াত আসরের পর সূরা নাবার তালাওয়াত মাগরিবের পর সূরা ওয়াকিয়ার তালাওয়াত ইশারের পর সূরা মুলকের তালাওয়াত ঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পর পাঁচটা সূরা আমল করে আবার বাকি সময়গুলো নফল নামাজ আদায় করত তার মানে অনেক বড় একটা সুন্দরী কুমারী রূপসী একটা হাফিজা এই মেয়েটার জন্য মদিনার সাথে সাথে যুবক পাগল বহু যুবকরা প্রস্তাব দিয়েছে মেয়ের কাছে প্রেমের প্রস্তাব কোন প্রস্তাবকে প্রস্তাব মানে না সব প্রত্যাখ্যান করে দিয়েছে তার মানে গুনার স্পট ওই মেয়ের শরীরে একদিনও লাগায় নাই ও নবী হঠাৎ আমি কানে শুনতে পেলাম এই মেয়েটা মারা গেল আমার অব্বাস আমি তো কবর খনন কইরা তারপরে কবর থেকে লাশ চুরি করি আজকের আমার মাথায় রক্ত উঠে গেল মেয়েটারে কখন কাফন পরাবে কখন কখন তারে জানাজা দিয়া কবরস্থ করবে আর আমি কাফনের কাপড় চুরি করব হঠাৎ আমি ওতে ওতে থাকলাম খোঁজ খবর রাখলাম নেটওয়ার্ক লাগাইলাম কখন তাকে কবরস্থ করা হবে হঠাৎ করে দেখলাম তারে কাপন পড়াইয়া জানাজা দিয়া কবরে রাইখা সবাই চলে গেল রাত গভীর এই গো
গভীর রাতে আমি কবর সুরঙ্গ বানাইয়া খনন করিয়া এরপরে কবরের মধ্যে আমি নামলাম কবরে নামার পর এই মেটার পরম থেকে গায়ের থেকে পাঁচটা কাপড়ের কাপড় খুলিয়া মেটারে উলঙ্গ বানাইলাম মেটারে উলঙ্গ বানাইয়া এখন পাঁচটা কাপড়ের কাপড় আমি নিজে পটলা বানাইলাম এই পটলা নিয়া আমি কবর থেকে উঠে যাব হঠাৎ শয়তান আমার অন্তরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো কি বলে ওয়াসওয়াসা দেয় এ কাপুন চোরা যুবক জীবনে তো কাফনের কাপড় কম চুরি করো না এত সুন্দরী কোন মেয়ে কবরে কোন দিন দেখো নাই তুমি লাইটটা মেরে দেখো কত সুন্দরী একটা যুবতী মেয়ে কবরের মধ্যে ঘুমায় তারে দেখলেই তুমি পাগল হয়া যাইবা দেরি করে নাই সাহাবীরা শুনতেছে হযরত উমর শুনতেছে মায়ার ডুবিও ঘটনা শুনতেছে আর চুকির পানি ফালাইয়া সবাই কাঁদে ও নবী এর পরে আমি তার চেহারার দিকে তাকাবার পর আমার শয়তানের ধোকায় পড়িয়া তার জন্য আমি আসক্ত হয়ে গেলাম ও নবী ওই মৃত্যু মেয়েটার সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম ওই কবরের মধ্যেই মেয়েটার সাথে আমি জেনা করলাম জেনা করিয়া মেয়েটারে অপবিত্র বানাইলাম হঠাৎ করিয়া কবর থেকে আমি উঠে চলে আসব হঠাৎ নজর করে দাগ তাকায় দেখলাম আমার মনে হইল মেয়েটা জীবিত হইয়া আমার সাথে কথা কয় কি বলে কথা বলে এ কাপন চোরা যুব জীবনে তো কম অন্যায় করো নাই জীবনে তো অপরাধ কম করো নাই জীবনে তো নাফরমানি কম করো নাই জীবনে তো জিনা কম করো নাই জীবনে তো মিথ্যা কম করো নাই জীবনে তো হারামি কম করো নাই আমার মতো একটা হাফেজ আম্মে এই কবরের মধ্যে নিষ্পাপ হয়ে আসছে আমার মতো নিষ্পাপ মেয়েটারেও তুই অপবিত্র বানাই দিল আমি আসছিলাম পবিত্র হইয়া আশা ছিল আল্লাহর আদালতে পবিত্র হইয়া দাঁড়াবো আর তুই আমারে অপবিত্র বানাইছ তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই তোর মধ্যে কি জাহান্নামের ভয় নাই তোর মধ্যে কি আখিরাতের ভয় নাই তোর মধ্যে কি পলসিরাতের ভয় নাই তোর মধ্যে কি আল্লাহর আদালতে মিজানের পাল্লার ভয় নাই তোর মধ্যে কি জাহান্নামের ভয় নাই তোর মধ্যে কি আল্লাহর আদালতে হাসুরের ময়দানে যে দাঁড়াবি যেদিন তোর মাথার উপরে সূর্যটা চলে আসবে ওই সূর্যের গরম কেমনে সহ্য করবি রে অপেক্ষা কর ওই আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব নবীরে বলে নবী তখন আমি বড় ভয় পেয়েছি আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে আমার মরণটা কেমনে হবে আমি কবরে কেমনে থাকব আখেরাতে কেমনে উঠব এই ভয়ে আমি চিন্তিত নবী আল্লাহ কি আমারে মাফ করবে মায়ার নবী বলে শোনো বনি ইসরাইলের ভেতরে বৃষ্টি হয় না সত্তর হাজার মানুষ বৃষ্টির জন্য দোয়া করতে ময়দানে গেল আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলে মুসা নবীরে এই মজলিসে একটা জেনাকার আছে পরে যতক্ষণ না উঠাবা ততক্ষণ আমি গুনতুম বৃষ্টি দিব না মুসা নবী কয় উঠে যাও জেনাকার চোখের পানি ফালায় আর আল্লাহর দরবারে কান্না করে বলে আল্লাহ কি আর করার আছে আমার কারণে বৃষ্টি হয় না গজব তুমি আমারে মাফ কইরা দাও আর জীবনে জেনা করব না
অন্যায় করব না অপরাধ করব না হারাম খাব না মিথ্যা বলব না আল্লাহর দরবারে তাওবা করেছে অমনি আসমান থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল মুসা নবী কয় বৃষ্টি দিবা না কেন ওই গুনাহগারের কারণে দিব না গুনাহগার তো উঠলো না কত সময় কখন আবার ফজর গেল জোহর আসবে মসজিদের সাথে তার মনটা লটকানো থাকে ঠিক কি না এই জন্য আল্লাহর পাগলেরা আল্লাহরে তালাশ করে কিন্তু ধরা আল্লাহ দেয় আবার দেয় না কথা বলেন না কেন অনেকেরে ধরা দেয় অনেকেরে দেয় না কিন্তু আল্লাহ দূরে না কাছে আরে কথা কয় না একটা ডাক দেন তো আল্লাহ আরো মহব্বত করে দেন আল্লাহর যদি কেউ এক ডাক দেয় আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইক ইয়া আব্দি বান্দা তুমি কেন ডাকো আমি আল্লাহ তোমার সামনে হাজির ও নাজির জোরে কোন সুবহানাল্লাহ ধরা দিও দাও না ধরা কাছে থেকেও দাও সারা ধরা দিও দাও না ধরা কাছে থেকেও দাও না সারা আমার এই বুকেতে বইছে খরা এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুড়ে পুড়ে সেই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে সেই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে সেই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে সেই হইল এই যে পাগলের সিনা খারাপ লাগে মাওলা তোমায় ভালোবেসে পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব বিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুড়ে পুড়ে সেই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে সেই হইল এই যে পাগলের সিনা খারাপ লাগে মদিনার উঁচু পাহাড়ে যাইয়া সেজদায় পরে মাওলারে খুঁজতেছে এই যে না কার কাপুন চুরা যুবক বাবার খবর নাই মার খবর নাই খানার খবর নাই ঘুমের খবর নাই
খালি আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ নবীর দরবারে জায়গা হয় না আমি তোমার দরবারে আসলাম তুমিও কি আমারে ফিরাইয়া দিবা আল্লাহর কাছে কাঁদতে 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 একদিন দুই দিন 10 দিন 20 দিন 30 দিন 40 দিনের দিন আমার আল্লাহর কুদরতি কলিজা কাপন চোরা জেনাকারী যুবক ঠান্ডা বানায় দিছে 40 দিনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে ও জিবরাইল আমার নবী ফজরের নামাজ আদায় করিয়া বসে আছে আমার নবীর সামনে যাও নবীর সামনে এসে হাজির হইয়া আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে ও পয়গম্বর আমি আল্লাহর তরফ থেকে কয়েকটা প্রশ্ন করবার জন্য এসেছি আল্লাহ কিছু প্রশ্ন করতে বলেছেন কি প্রশ্ন ভাই জিবরাইল বলো বলে প্রশ্ন হলো ও পয়গম্বর গোটা দুনিয়াকে সৃষ্টি করেছে আপনারা একটু মহব্বতের নজরে জিব্বা নারায় বলেন কে 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 দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুক কে বানাইছে বলে আল্লাহ এই মাখলুকের রিজিক কে দেয় আল্লাহ ও পয়গম্বর যদি কোনো মানুষ অপরাধ করে আল্লাহর সাথে অন্যায় করে ওনারে মাফ কি আপনি করেন নাকি আল্লাহ কয় আল্লাহ কয় ওই যে 40 দিন আগে কবরের মধ্যে জিনা করিয়া কাফন চুরি করিয়া তাওবা করেছে আল্লাহ তো ওর জীবনের গুনাহ সব মাফ কইরা ওর নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমার আল্লাহ ওর নাম জান্নাতের খাতায় উঠায় দিছে তাকওয়া করে কয় গুনাহ করছো নইরা সয়ো না আল্লাহর দিকে ফিরে আসো লা তাকনা তুমির রহমাতিল্লাহ গুনাহ বড় না রহমত বড় ঘুমায় নি গুনাহ বড় না রহমত বড় এই জন্য এই সুযোগে পাইকারি হারে খালি গুনাহ করবেন রহমত বড় একদিন না একদিন মাফ হয়ে যাবে শোনো একটা হাদিসের কথা শুনে যারা এই আশায় ঘুরেন আল্লাহ আমার একদিন মাফ করে কিসের নামাজ কিসের রোজা কিসের হজ কিসের যাকাত আল্লাহ আমারে মাফ করে দিবে এই আশায় যারা ঘুরেন বোতলে আছে মধু ঢারলে পড়বে ঘি কাইত করলে ঘি পড়বে না মধু আরে কথা বুঝেন না কি পড়বে বোতলে কেরাসিন কাইত করলে আপনার 3.5 হাত বডির ভিতরে দিলে যদি দুনিয়া 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 টাকা 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 মরণের সময়ও টাকা জবান থেকে বের হবে মরণের সময়ও বের হবে দুনিয়া আর যারা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন তালাওয়াত যারা এক কথায় আল্লাহর পাগল মৃত্যুর সময় তাদের জবান থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন জোরে বলেন আমিন মা নাই কার কার মা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখান আপনাদের মা নাই আহা হাত নামা বাবা নাই কার কার বাবা হাত নামা কাঁদবেন এখন চোখের পানি ফেলে আল্লাহর আদালতে কি বলে কাঁদবেন আল্লাহ আমার মা বাবা নাই কবরে চলে গেছে আপনার চোখে যদি পানি না আসে মা বাবার জন্য আপনার ছেলের চোখেও এমন দোয়া হবে কিন্তু চোখে পানি ফেলে কাঁদবে মায়া যদি আপনার না লাগে আপনার ছেলের লাগবে আপনার প্রতি কোনোদিনই যে যা করে সে তা পায় নামাজের কায়দায় বসে আল্লাহর কাছে দোয়া করেন কান্না করেন কান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আব্বা জান আদি আব্বা 350 বছর খালি কান্না করছে কয় বছর 350 বছর কান্না করছে এ দোয়ার জন্য আছে 350 বছর কান্না করছে তে 350 বছর কান্না করছে বাবায় কান্না শিখাই গেছে সন্তানদের
অনেক সন্তান আছে কাঁদে অনেক সন্তান আছে কাঁদে না আবার কাঁদলে কয় গুনাহ বেশি করছে এইজন্য কাঁদে তোর কপাল পড়ছে তোর অন্তর পাথরের চেয়ে বেশি যার চোখে পানি বেশি এ আল্লাহর কাছে দামি বেশি যার চোখে পানি নেই আল্লাহর আদালতে আর তেমন দাম নাই আব্বাজান কাঁদে নাই ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين খালি কাঁদছে হেরাব জুলুম করেছি নফসের সাথে তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব এ বলে কান্না করলেন তা আমাদের কান্নার দরকার আছে না কাঁদবেন কান্না না আসলে কান্নার বাহানা করবেন আল্লাহ দেখবে না আমাদের ডানে বামে সামনে পিছনে সব দিকে আল্লাহ আছে লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ডানে বামে সামনে পিছনে আল্লাহ ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ গলার শাররগের নিচেও নিকটেও কি আল্লাহ গলার শাররগ যত নিকটের থেকেও নিকটে আল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুন তুমি আল্লাহ কয় তুই যেখানে আমিও সেখানে আপনি একা হাঁটেন এটা খেয়াল করবেন আজ থেকে একটা শবক নিয়ে যান না আমি একা না আমার সাথে একজন আছে কে সে এই শবকটা নিয়ে যান আর একটা শবক দিয়ে দিন তসবি হাতে লইলে শরম করে না কি না সচরাচর তসবি হাতে লইয়া রাস্তা দিয়ে হাঁটতে পারবেন লজ্জা লাগবে না লজ্জার ব্যাপার হ্যাঁ আমারে মানুষ কইব তসবি ওলা বুজুর্গ থো লজ্জা লাগে তসবি হাতে থাকলে তসবি টিপতেই মন চাইবে কি তসবি হাতে লয়ে কেউ কয় দুনিয়া 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 টাকা টাকা সম্পদ সম্পদ তসবি হাতে লয়ে মানুষ কি কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তো কয় দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবি হাতে লয়ে খালি গুনবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যত সময় পান বেশি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়বেন বেশি আল্লাহ একবার দুরূদ পড়লে আপনার আমলনামায় 10টা রহমত আল্লাহ নাযিল করে দোয়া চাইছে এলাকাবাসী যুবকরা বিদেশ থেকে প্রবাস দোয়া চেয়েছে সভাপতি আছেন মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি পেয়েছেন তাদের জন্য ওস্তাদ যারা আছে তাদের জন্য মাদ্রাসায় সব সময় খেয়াল রাখবেন যুবকেরা অনেক পরিশ্রম করেছে তাদের জন্য আল্লাহ তাআলা যেন সকলের মনের নেক আশা পূরণ করেন বলেন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا أدرك রিয়ামানুষ আল্লাহ বানায়া আদর করিয়ামানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া তুমি যদি
মাফ না করো মন্দারে তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া ও আল্লাহ আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন ও আল্লাহ তাকাইয়া দেখি এই মজলিসের মধ্যে কার জানি জনম দুখুনি মা নাই বাবা নাই ওই কবরের ভিতরে ঘুমাইয়া কান্নার আওয়াজ দেয় ও আমার ছেলে আজকে টাকা পাইছো বাড়ি পাইছো গাড়ি পাইছো তোমার মা হারাইছো তোমার বাবাকে হারাইছো ও বাবা তুই আজকে বিছানায় জাজিমে তোশুকে ঘুমাও খাটে ঘুমাও আজকে তোর মার কবরের মধ্যে বিছানাও নাই তোর মার কবরের মধ্যে বালিশও নাই আজকে তোর বাবার কবরের মধ্যে জাজিম নাই খাট নাই তোর মা বাবার কবরে ডানে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি ও সন্তান মরণের সময় যখন সামিজ দিয়ে আমার মুখে পানি দিয়েছিলি ওই সময় আমি গুনাগুলো মাফ করাইয়া কবরে আসতে পারি নাই তোর বাবার গুনার কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তোর বাবার কলিজা পুড়িয়াছাই তোর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে আসার পর তোর মার কবরে কালো কালো জাহান্নামের সাপ কবরের গলায় পায়ে পেঁচাইয়া কামড়ায় ও আল্লাহ যার মা নাই বাবা ও নাই।